আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে আমি আপনাদেরকে নেক ডিজাইন, ড্রয়িং ও সেলাই করে দেখাবো। ড্রয়িংটাও খুবই সহজ এবং সেলাইটাও খুবই সহজ। এভাবে করে প্রথমে আমি ড্রয়িং করে নিচ্ছি ফুল পাতা। এভাবে করে তো দেখুন, দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে ড্রয়িং করেছি। তো ড্রয়িং করা শেষ, এখন এখানে আমি গিট সেলাই দিয়ে এই দুইটা দাগ সেলাই করে নেব। আমরা যে ড্রয়িংই করি না কেন, সুন্দর করে কাজ করলে সবই কিন্তু দেখতে সুন্দর লাগে। খুবই সহজ তিনটা সেলাই দিয়ে আমি এই নেক ডিজাইনটা তৈরি করেছি। এখানে গিট সেলাই দিয়েছি, মাঝখান দিয়ে কাঁথা সেলাই দিয়েছি, আর ফুলগুলোতে সাটিন স্টিচ দিয়েছি। এভাবে করে এই নেক ডিজাইনটা আমি সেলাই করেছি। তো আপনারা দেখতে থাকুন, দেখলে বুঝতে পারবেন আসলে সেলাইগুলো কত সহজ আর ডিজাইনটাও কত সিম্পল আর কত সুন্দর। এখানে আমি দুই কালারের সুতা ব্যবহার করেছি, কমলা কালার আর সবুজ কালার। আর সুতাগুলো সুতি লাচ্ছি সুতা ব্যবহার করেছি। তো এই সুতা দিয়েই, এই দুই কালারের সুতা দিয়ে আমি পুরো কাজটা কমপ্লিট করব। তো দেখুন, গিট সেলাই দিয়ে প্রথম রাউন্ড সেলাই করা আমার প্রায় শেষ হয়ে গেল। এভাবে করে আমি পরের রাউন্ড সেলাই করে নেব। তো আমার গিট সেলাই দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি এখান মাঝখান দিয়ে কাঁথা সেলাই দিয়ে সেলাই করে নেব। মাঝখান দিয়ে আমি দুইটা সেলাই দেব কাঁথা সেলাই, আর কি দুইটা লাইন করব।
দেখুন এভাবে করে আমি দুইটা করে দিয়ে সেলাই করে নিয়েছি। এখন আমি ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা সেলাই করে নেব। এই ডিজাইনগুলো আমি সবগুলো এই সেলাই দিয়েই সেলাই করে নেব, সবুজ সুতা দিয়ে। আর ফুলটা কমলা কালারের সুতা দিয়ে সেলাই করব।